বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম নববধূদের সোনা কেনার জন্য উপহারস্বরূপ চল্লিশ হাজার টাকার অর্থ সাহায্য দেওয়ার সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা অভিযান আরম্ভ হয়েছে করিমগঞ্জে এ সম্পর্কে আমলা সরকারি কর্মচারী এবং জনপ্রতিনিধিরা স্থানে স্থানে চালাচ্ছেন জনসচেতনতা অভিযান নববধূ যাদের মা বাবার বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার নিচে এবং বয়স আঠারো বছরের উপরে তারা এই প্রকল্পের জন্য দরখাস্ত করতে পারবেন এক্ষেত্রে পাত্রপাত্রী উভয়ের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে তবে চা বাগানের ক্ষেত্রে মাধ্যমিক পাস না হলেও চলবে আবেদন করার জন্য পাত্রপাত্রী উভয়ের ভোটার কার্ড দুই কপি ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মা বাবার উপার্জনের প্রমাণপত্র লাগবে এছাড়াও বিএটি রেজিস্টার্ড হতে হবে অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের আবেদন করার এই নিয়ম জানিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক আম্বামুতান এমপি ক্রমবর্ধমান কোভিড উনিশে সংক্রমণের পরিপ্রেক্ষিতে অযথা মানুষের ভিড় এড়াতে তথা সাবধানতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাসার জেলায় আগামী সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার মহালয়া ও বিশ্বকর্মা পূজায় কোভিড উনিশের নিয়ম ও প্রতিবিধান মেনে চলতে কাসালের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারপারসন তথা জেলা উপায়ুক্ত কিছু নিয়ম ও প্রতিবিধান মেনে চলার নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অনুসারে মহালয়ার সকালে তিনজনের অধিক ব্যক্তি একসাথে চলাফেরা করতে পারবেন না এছাড়াও কোনো স্থানে জমায়েত বা বিল করা যাবে না তবে রাস্তায় সর্বাধিক তিনজন দলবেদে চলাফেরা করতে পারবেন মহালয়া এবং বিশ্বকর্মা পূজার দিনে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে আজ রাত নটা থেকে আঠারো সেপ্টেম্বর সকাল ছটা পর্যন্ত শিলচর সদরঘাটের পুরনো ও নতুন সেতু দিয়ে বেলাতে অথবা জমায়েত হতে দেওয়া হবে না বিশ্বকর্মা পূজায় অধিকতম পনেরো জন ব্যক্তিকে একসাথে উৎসব পালনস্থলে জমায়েত বা বিল করতে দেওয়া হবে না পূজার সমিতিগুলিকে বেজা খাবার প্রসাদ ইত্যাদি ব্যবহার করতে দেওয়া হবে না তবে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা যাবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে এই উৎসব উপলক্ষে প্যান্ডেল ডেকোরেশন আলোকসজ্জা এবং রাস্তার পাশে স্টল স্থাপন করতে দেওয়া হবে না পিতৃতর্পণ করতে হলে সব ধরনের কোভিড প্রটোকল মেনে নদী তীরে পিতৃতর্পণ করা যাবে কাশালের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করে বলেছে যে যদি কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করেন তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে করিমগঞ্জের জেলা উপায়ুক্ত আম্বামতান এমপিও আগামী বৃহস্পতিবার মহালয়া এবং বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওই দিনটির জন্য অনুরূপ নীতি নির্দেশিকা আরোপ করে তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অসমে স্থায়ীভাবে বসবাসরত ষাট হাজার পরিবারকে আগামী পাঁচ অক্টোবর রাজ্য সরকার জমির পাট্টা প্রদান করবে এছাড়াও চলতি অর্থবছরের মধ্যে রাজ্যের আরও এক লক্ষ ভূমিহীন পরিবারকেও জমির পাট্টা প্রদান করতে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী গতকাল রাজস্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এমএলএ স্কলারশিপ থেকে বঞ্চিত উত্তর করিমগঞ্জের মেধাবী পলুয়ারা এই অভিযুক্তের তুলে সরব হয়েছে মুসলিম স্টুডেন্ট ফেডারেশন সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির প্রেস ও সোশ্যাল মিডিয়া ইনচার্জ জহরুল ইসলাম তালুকদার এক সাংবাদিক সম্মেলন করে বলেন প্রতি বছর সরকারের পক্ষ থেকে বিধায়ক তহবিলে পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ হয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য কিন্তু গত কয়েক বছর থেকে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কোনো মেধাবী ছাত্রছাত্রী বারবার আবেদন করা সত্ত্বেও একটিও টাকা পায়নি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক কমলাক্ষদেব পুরকাস্তের নিজ বাসভবনে হাজির হয়ে আবেদনপত্র জমা দেওয়ার পরও মেলেনি কোনো টাকা এদিন তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশন ও উত্তর করিমগঞ্জের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে দাবি জানিয়ে বলেন অতিশত্তর ছাত্রছাত্রীদের প্রাপ্য টাকাগুলো যেন পাইয়ে দেওয়া হয় অন্যতায় মুসলিম স্টুডেন্ট ফেডারেশন ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি প্রয়োজনীয় নথিপত্র তথা সার্টিফিকেট আদায়ের আবেদন জানিয়ে কোনো কাজ হচ্ছে না কারশালের জেলাশাসক কার্যালয়ের একাংশ কর্মচারীর কামকিয়ালিপনা ও গাফিলতির দরুন চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে নাগরিকত্বের প্রমাণপত্রে ডুপ্লিকেট সার্টিফিকেট তথা সার্টিফাইড কবির ইস্যুর আবেদন জানানোর দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেল কোনো সালা পাচ্ছেন না জন এক মহিলা আবেদনকারী এছাড়া দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তথা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট নন ক্রিমিলিয়া নেক্সট কিন প্রবৃত্তি সার্টিফিকেট আদায় করতে গিয়ে বিস্তর হয়রান হতে হচ্ছে কাসার জেলার নাগরিকদের ওই সব সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে নেই কোনো নির্দিষ্ট সময়সীমা একাংশ কর্মচারী ও অফিসারদের দায়বদ্ধতাবোধ বলতে কিছুই নেই দীর্ঘদিন থেকে এ ধরনের গাফিলতির একাধিক ঘটনাবলী দেখে এবার প্রতিবাদে সরব হয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা শিলচর শহরের প্রখ্যাত সমাজসেবী সাধারণ পুরাস্থ এ ব্যাপারে লিখিতভাবে মঙ্গলবার কাশালের জেলাশাসক কীর্তিজলির কাছে এক স্মারকপত্র দাখিল করেছেন স্মারকপত্রে তিনি উল্লেখ করেছেন ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা প্রয়াত জিতেন্দ্রলাল পুরেকাস্তের মে পাহাড়ি পুরেকাস্ত নিজের বাবার নামে ইস্যুকৃত সিটিজেনশিপ সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় সার্টিফাইড কপি চেয়ে গত একুশে মার্চ আবেদন করেছিলেন আবেদনের কাউন্টার ডকেট নম্বর এক হাজার নয়শো ত্রিশ কিন্তু দীর্ঘ ছয় মাস অতিক্রান্ত হলেও প্রয়োজনীয় সার্টিফিকেটের সার্টিফাইড কপি প্রদান করছে না কাসার জেলা প্রশাসন ফলে জেলা প্রশাসন কর্তৃক ওই মহিলা পাহাড়ি পুরেকাস্তের হয়রানের মাত্রা কোন পর্যায়ে পৌঁছাতে পারে তা সহজেই অনুমেয় এ প্রসঙ্গে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক সাধনবাবু উদ্বেগ ব্যক্ত করে বলেন সরকার একদিকে অবিরত বিদেশি নোটিশ ইস্যু করে নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিচ্ছে অন্যদিকে প্রয়োজনীয় নথিপত্র আটকে রেখে জনগণের সাথে চূড়ান্ত অবহেলা ও কর্তব্য গাফিলতি করছে অথচ জনগণের কাজ করার জন্য সরকারি কর্মচারীরা লক্ষ লক্ষ টাকা বেতন গুনছেন কিন্তু সরকারি একাংশ কর্মচারী লক্ষ লক্ষ টাকা বেতন নিলেও কর্তব্যর প্রতি একেবারেই দায়বদ্ধতাবোধ নেই তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তক্রমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাহাড়ি পরেকাস্তর মতো অন্যান্য অসহায় মানুষের আবেদনে সালা দিতে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধন পরেকাস্ত এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট ইস্যু বিষয়ক কাজ পিএফসির মতো কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রদানে জোরালো দাবি জানিয়েছেন বাবু করিমগঞ্জ জেলার সব নাগরিকদের আধার কার্ড প্রদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও পনেরোটি অতিরিক্ত আধার এনরোলমেন্ট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে জেলা উপায়ুক্তের জারি করা এক আদেশে এই কেন্দ্রগুলিতেও নাগরিকরা তাদের আধার কার্ড পঞ্জীয়ন করতে পারবেন বলে জানানো হয়েছে এই কেন্দ্রগুলি পরিচালনা এবং বায়োমেট্রিক ইত্যাদি ব্যবস্থা করার দায়িত্ব নগাঁওয়ের বেন্ডার পারিজা এন্টারপ্রাইজের হাতে রয়েছে বলে এই আদেশে উল্লেখ করা হয়েছে তবে জেলার গাঁও পঞ্চায়েত অফিসগুলিতে স্থাপিত এই অতিরিক্ত কেন্দ্রগুলিতে আধার পঞ্জীয়নের জন্য আসা নাগরিকদের নথিপত্র যাচাই করতে সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ্য এই কেন্দ্রগুলি হচ্ছে বদরপুর সার্কলের উমরপুর জিপি অফিস চরগুলা গালমোড়া জিপি অফিস এংলা জিপি অফিস পাতারকান্দি সার্কলের ইসাবিল জিপি অফিস হাতিকিরা পুতনী চাঁদকিরা মেদলি বান্দরকোনা কৃষ্ণনগর চেরাগি বেটারবন বাজার গোবিন্দনগর এবং সুভাষনগর জিপি অফিস অসম তথা হাইলাকান্দি জেলা যে ব্যাপক হারে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি সংগঠিত হয়েছে তার একটি নতুন প্রমাণ ইটালা খালোরপাড় এমই স্কুল স্কুলের একান্ন জন ছাত্রছাত্রীর নামে সম্পূর্ণ বুয়ো তালিকা বানিয়ে প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এই কেলেঙ্কারি সম্পূর্ণ তথ্য নিয়ে মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তা প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেন প্রধান শিক্ষকের কথায় এইসব বিষয়ে তিনি অবগত নন লালা শিক্ষাখণ্ডের অধীন ইটালা খালেরপার এম মাদ্রাসার নামে দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে একান্ন জন বুয়া ছাত্রছাত্রী দেখিয়ে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আত্মসাত করা হয়েছে দুর্ভাগ্যবশত একান্ন জন ছাত্রছাত্রীর মধ্যে একজনও এই এলাকার নয় কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে এই স্কুলে উপস্থিত হয়ে এলাকার ছাত্র যুবক এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সোমবার এই স্কুলের প্রধান শিক্ষকের তরফ থেকে লালাতানা একটি মামলা দায়ের করা হবে